যদি কখনো কোন সময় তার কানে যায়, সে যেন এই বিষয়টা একটু খেয়াল করে। প্রাইমারি স্কুল বলেন, এই যে ইসলামিক ফাউন্ডেশন আছে না নাই, আলহামদুলিল্লাহ বলেন, ছোট ছোট বাচ্চারা, নিষ্পাপ বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা হুজুরেরা বিভিন্ন জায়গা পড়াচ্ছে। এটাকে সর্বপ্রথম চালু করেছেন বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্য আমাদের কলিজা থেকে দোয়া। যেই বঙ্গবন্ধু হাতে গড়া সুন্দর কোরআন শিক্ষার একটি ইসলামী ফাউন্ডেশনের মতো কোরআন চালু করে গেছেন শিক্ষার জন্য, এমন কি ওই জায়গাতে ও শামীম আফজালের মতো একজন দাজ্জাল 70 কোটি টাকা নিজের মনে করে জুব্বার পকেটে তুলে। এই আব্দুল্লাহ বিন উবাই এজো আছে কার মধ্যে? আমার মধ্যে, জুব্বার মধ্যে। দূরে খোঁজা লাগবে না, আমার সাথে থাকবে, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইকে চেনা? গোড়া কেটা আগায় সম্মানিত, শুধু লেখলে কয় প্যাকেট বিড়ি খেলেন, কয় প্যাকেট গুল মেললেন, কত যাত্রা খেলেন রে যুব, আর ডিপ জলের সাথে, আর মান্নার সাথে, আর ভিলেনের সাথে সেলফি তুলে। হুজুরের সাথে সেলফি ভালো লাগে না, হুজুরের সাথে সেলফি থাকলে কিয়ামতের ময়দানে বলবে, এই লোকটা আমার মসজিদের ইমাম সাহেব ছিল, তারে আমি ভালোবাসতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, সালাম দিতাম। হুজুরের সাথে থাকলে, কোরআনের সাথে থাকলে, ইসলামের সাথে থাকলে কিয়ামতের ময়দানে ওই সেলফি বের করলে বলেন তো ভালো না মন্দ? আর যখন কিয়ামতের দিনে এলইডি চালু করবে, এ তরুণ যুবকেরা দেখবে কারো বাপির সাথে ছবি, কারো মান্নার সাথে সেলফি, কারো শাকিব খানের সাথে সেলফি, অনেক যুবক আছে আবার মমতা জাফার সাথে সেলফি তুলে রাখিছে। আজকে তো বাড়ির দেয়া তোবা করা লাগবে যুবক, ওই সেলফি দয়া করে যান, ডিলেট হয়ে যায়, নইলে কিয়ামতের দিনে যখন বের করবে ফেরেশতারা কিন্তু বিসমিল্লাহ ছাড়াই পিটন শুরু করবে। আমার প্রাণের ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই ইন্তিকাল করার পরে ওনার সন্তান এসে দেখে বিশ্ব নবী মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান এসে ডাকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী আমার, আব্বা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু দুইটা শর্ত দেয়া গেছে, দুইটা জিনিস আপনারে বলতে বলেছে। এক নাম্বারে হলো, আপনি যে জুব্বা গায়ে দিয়েছেন, এই জুব্বাটা দিয়া আমার বাবার কাফনের ব্যবস্থা করা লাগবে। দুই নাম্বারে হলো, আমার বাবার জানাজা আপনি পড়াবেন। আল্লাহর নবী এক পায়ে রেডি হয়ে গেল প্রস্তুত, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা করবে। কয়েকটা জায়গায় ওমর ব্যক্তিগত নিজস্ব সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ ওমরের পরকে সেই কয় জায়গায় রায় দিয়েছেন। আর আল্লাহ রাসূলের পরে যদি এই পৃথিবীতে কেউ নেতা হয়, যদি কোনো নবী হতেন, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? ওমর। লিল্লাহ তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম, হাত একটু লড়ান, দীন ইসলাম, দীন ইসলাম। দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, হে তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, হে সংসদে জানো, পার্লামেন্টে জানো, হে আমেরিকাতে জানো, ভারতে জানো, লিল্লাহে তাকবীর।
কোরআনের মাহফিলে আসবে যারা, বলেন কোরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্ধকার যা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে নারকেল গাছ এলাকায় আছে না নাই, কম না বেশি? হ্যাঁ, ডাবের দাম বেশি, গাছ থাকার না থাকার। 21টি নারকেল গাছের দাম মাত্র 13 কোটি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হয় বেচবার পারবেন 13 কোটি টাকা দিয়ে? নাউজুবিল্লাহ। কোন হচ্ছে এটা খবর? টাটকা খবর, ইউটিউব ইন্টারনেট এগুলো ঘাটেন একটু পাবেন। দুই নম্বর হচ্ছে একটি কলা গাছের দাম হচ্ছে 6 লক্ষ টাকা জবান ছেড়ে, সুবহানাল্লাহ। এরপরে আপডেট খবর, দুইটি ছাপড়ার দাম হচ্ছে 6 কোটি টাকা। বালিশ টালিশের কথা নাই বলি, চাদরের কথা নাই বলি, পর্দার কথা নাই বলি। আমার ভাইরা, দুর্নীতির সর্বোচ্চ শিখরে আমরা চলে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন করার জন্য ফোরাডানের মতো বিষ নিক্ষেপ করছেন, কিন্তু বিষয় হচ্ছে আমার আপনার ড্যানে বামে সামনে পেছনে একক পক্ষে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। এজন্য আমি প্রত্যেকটা মাহফিল থেকে আমার এই ওয়াজগুলো নেটে যায়, তাম পৃথিবীতে এই আলোচনাগুলো ছড়ায় পড়বে, এজন্য এই কথাগুলো আমি একটু বলার চেষ্টা করি। যদি কখনো কোনো সময় তার কানে যায়, সে যেন এই বিষয়টা একটু খেয়াল করে। প্রাইমারি স্কুল বলেন, এই যে ইসলামিক ফাউন্ডেশন আছে না নাই, আলহামদুলিল্লাহ বলেন, ছোট ছোট বাচ্চারা, নিষ্পাপ বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা হুজুরেরা বিভিন্ন জায়গা পড়াচ্ছে। এটাকে সর্বপ্রথম চালু করেছেন বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্য আমাদের কলিজা থেকে দোয়া। যেই বঙ্গবন্ধু হাতে গড়া সুন্দর কোরআন শিক্ষার একটি ইসলামী ফাউন্ডেশনের মতো কোরআন চালু করে গেছেন শিক্ষার জন্য, এমন কি ওই জায়গাতেও শামীম আফজালের মতো একজন দাজ্জাল 70 কোটি টাকা নিজের মনে করে জুব্বার পকেটে তুলে। আমার ভাইরা, কলিজা ফেটে যায়, যতই সোনার দেশ আমরা উপহার দিতে চাই, চোরমুক্ত ধর্ষণ মুক্ত করতে চাই, ইকটিজিং মুক্ত করতে চাই, এরপরে আমরা সুদ মুক্ত, এরপরে মাদক মুক্ত, মাদক মুক্ত করার জন্য আমরা যত পরিকল্পনা হাতে নিয়েছি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন না করা পর্যন্ত মানুষের দেওয়া নিয়ম নীতি নিয়ম কানুন মেনে চললে আল্লাহর জমিনে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলবে কোশ্চেন কালেও। দুই নম্বরে টেন্ডারবাজি বাদ পাড়ি আর মাদক মুক্ত করা সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এখন বলেন কলার গাছ লাগানোর দরকার আছে না নাই, নারকেলে গাছ লাগানোর দরকার আছে না নাই, টিনের ছাপড়া বানাবেন বিল্ডিং করার দরকার নাই, ছাপড়া বানাবেন আর বিক্রি করবেন, দুইটা করে ছাপড়া 6 কোটি টাকা করে বেচে ফেলবেন। আমার ভাইয়েরা, দুর্নীতি মুক্ত করতে হলে পার্লামেন্ট থেকে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, রান্নাঘর থেকে আপনার বঙ্গভবন পর্যন্ত কি দিয়ে সাজাতে হবে বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, চুরে চুরি করলে যদি কোরআনের বিচার হাত কেটে দেওয়া হয়, জেনাবা বিচার ধর্ষণ এপটিজিং এর মতো জঘন্য পাপাচার নিম্নগামী কাজ জঘন্য কাজ যদি কেউ হিম্মত সাহস করে পাথর মেরে যদি কল্লাকে চন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়, বাইতুল মোকাররম গেটের সামনে যদি এই কাজ করা হয়, আর প্রত্যেকটা চ্যানেলে 8টার খবরে 9টার খবরে 10টার খবরে 11টার খবরে যদি আপডেট খবর
নিজ দিয়া শুধু ওঠে যে সোয়াডাঙ্গার এক সাইর যুবক নিজের মনে করে একজনের সাথে ধর্ষণ করে ফেলেছে, নিয়ে যায় তাকে চন্ন বিচ্ছন্ন পাথর মারা হয়েছে, নিজের মনে করে ভ্যান গাড়ি চুরি করছে, নিজের মনে করে পকেটে অন্য জনের পকেটে হাত ঢোকাইছে, হাত একটা যদি কেটে দেওয়া হয় বাইতুল মুকাররম গেটের সামনে যদি ওইটাকে প্রচার ওখান থেকে যদি হাইলাইট করা হয় বলেন তো ভুল করেও নিজের বইয়ের দিকে তাকালেও ভয় করবে কি করবে না, যে ওটা আমার ক্ষতি না না ভুল হচ্ছে কথা বল না কেন। যেদিন পার্লামেন্টে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে যেই দলই ক্ষমতায় যান, আমি শুধু এই দলের কথা বলছি না, স্বাধীনতার পর থেকে অনেকেই ক্ষমতায় ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন, আমি চাই রাজশাহী থেকে একটি কথা বলে যেতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যতদিন বাস্তবায়ন হবে না চাপাবাজি করে মুখের হুংকার দিয়ে গলাবাজি করে এদেশ থেকে ধর্ষণ মুক্ত ইফতিজিং মুক্ত চাঁদাবাজি মুক্ত বাটপাড়ি টেন্ডারবাজি জুয়া মদ গাঁজা ফেন্সিডিল মতো নিকৃষ্ট জিনিস সমাজ থেকে দেশে সব সাপ্লাই হয়ে গেছে, এগুলা কোরআন বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র মানুষের দেওয়া নিয়ম নীতি দিয়ে দূরীভূত করা সম্ভব নয় কথা বলেন ঠিক না ব্যাটা ঠিক।